হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো একটা নেল আর্ট ভিডিও। এখানে আছে কালার এসেন্সের একটা গোল্ডেন নেল পলিশ আর একটা রেড কালারের নেল পলিশ। এখানে আছে দু রকমের স্ট্রাইপিং টেপ, একটা সরু আর একটা একটু মোটা। ওই স্ট্রাইপিং টেপগুলোতে ডিজাইন করাই আছে, একটা ত্রিভুজ, একটা একটু গোল শেপ আর একটা একটু মাঝখানটায় ডিজাইন, একটু গোল মতো করে। আর এটা হচ্ছে রং করার তুলি, যেহেতু আমার নেল আর্ট করার তুলি নেই তাই ওটাই ইউজ করব। আর এটা হচ্ছে একটা ডটিং টুল, এই যে এইটার মুখটা একটু বড়। এখানে আমি লাল কালারের নেল পলিশটা আমার চারটে নখে অ্যাপ্লাই করে নেব। আমি চারটে আঙুলেই লাল নেল পলিশ অ্যাপ্লাই করে নিয়েছি, আর মাঝে যেটা ফাঁকা দেখতে পাচ্ছ ওখানে আমি গোল্ডেন কালারের নেল পলিশ ইউজ করব। তো তোমরা এইভাবেও পরতে পারো, বা কোনো একটা রেড বাকিগুলো গোল্ডেন এভাবেও পরতে পারো, বা রেড গোল্ডেন হাফ হাফ করেও পরতে পারো। যেহেতু এখন বিয়ের মরশুম চলছে তাই আমি ভাবলাম রেড গোল্ডেন কালারের নেল পলিশ দিয়ে একটা নেল আর্ট করে দেখাই। তো তোমরা দেখে নাও, আমি গোল্ডেন নেল পলিশটা অ্যাপ্লাই করে নিয়েছি, দেখো এটাতেও দেখতে ভালো লাগছে। তো তোমরা যদি চাও আমি যে নেল আর্টটা করবো ওটাও করতে পারো। তো দেখে নাও আমি কী নেল আর্ট করছি। আমি এই স্ট্রাইপিং টেপগুলো দিয়ে আমার নখে ওই ডিজাইন করার জন্য লাগিয়ে নিচ্ছি স্ট্রাইপিং টেপগুলো। এরপর আমি ওখানে নেল পলিশ অ্যাপ্লাই করব, যেগুলো লাল আছে ওগুলোই গোল্ডেন, আর যেটা একটাতেই গোল্ডেন আছে ওটাতে রেড কালারের নেল পলিশ অ্যাপ্লাই করে নেব। যেহেতু এখন বিয়ের মরশুম চলছে আমাদের সবসময় পার্লারে যাওয়াটা সম্ভব হয় না, তাই আমি বাড়িতেই কীভাবে নেল আর্ট করা যায় সেগুলো একটু চেষ্টা করছি। এখানে আমি বিবাহ লেখার চেষ্টা করেছি, জানি না কতটা কী পেরেছি, তাও আমার মনে হলো যে এই আইডিয়াটা একটু করে দেখা যেতে পারে, তো আমি তাই জন্যই এভাবে লিখেছি। যেহেতু আমার ওই ওটা তুলিটা একটু মোটা তাই জন্য হটা ঠিক মতো লেখা হয়নি। তোমাদের যদি আমার নেল আর্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও।